স্কুটি চেপে তার চুরি করতে এসেছিল চোর। ধরা পড়ে যাওয়ায় জনরস থেকে বাঁচতে চড়ে বসল মোবাইল টাওয়ারে। অনেক বুঝিয়ে পুলিশ নিচে নামতেই চোর বাবাজিকে ধরে গণধোলাই দিল। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের ময়নাগুড়ির শোভানগড়ে। ময়নাগুড়ির শোভানগড় এলাকায় রয়েছে বেসরকারি টেলিকম সংস্থার এই মোবাইল টাওয়ার। অভিযোগ, মাঝে মাঝেই সেখান থেকে চুরি যেত তার ও ব্যাটারি। প্রভাব পড়ত পরিষেবায়। বিরক্ত বাসিন্দারা নিজেদের উদ্যোগেই টাওয়ারের নজরদারি চালাতে শুরু করেন। বুধবার গভীর রাতে খুটখাট শব্দ শুনে সতর্ক হন তারা। টাওয়ারের কাছে যেতেই সকলের চক্ষু চড়াগ্যাস হয়ে যায়। জনরস থেকে বাঁচতে টাওয়ারে উঠে পড়ে চোর, কিন্তু শেষ রক্ষা হয়নি। চোর দেখতে ভিড় জমে যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল। এরপর তাকে বুঝিয়ে সুঝিয়ে নিচে নামানোর পরই শুরু হয় গণধোলাই। কোনো মতে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে ধৃত ব্যক্তির নাম কুমার সাহা। সে জলপাইগুড়ির পাটকাটা কলোনির বাসিন্দা। এর আগেও বেশ কয়েকবার সে এখান থেকে তার ও ব্যাটারি চুরি করেছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।